ভাল লেগেছে? সাজবাতির রান্নাঘরে সকল বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের পর্বে আমি নিয়ে এসেছি একটা স্পেশাল জিনিস। এই পর্বটা ডেডিকেটেড টু অল দ্য কিডস। শুধুমাত্র কিডস নয়, আমাদের মতো বড়রা যারা আজও মন থেকে এখনও শিশু। চলুন, কার কার ভালো লাগে মিল্কশেক খেতে? আজকে আমরা বানাবো চকলেট ওরিও মিল্কশেক। তাই আজকে আমার এই চকলেট ওরিও মিল্কশেকটা আমি একটু হেলদিভাবে বানাবো। সেই জন্য এর মধ্যে যেহেতু আমি চকলেট সস, আইসক্রিম সব ইউজ করছি, সেই জন্য আমি এক্সট্রা আর কোনো চিনি বা মিষ্টি জাতীয় জিনিস অ্যাড করব না। আমার ওরিও বিস্কিট, আইসক্রিম এবং চকলেট সিরাপেই যথেষ্ট মিল্কশেকটা মিষ্টি হয়ে যাবে। চলো আজকে তাহলে আমরা যে ওরিও শেকটা বানাবো সেটার জন্য খুব সিম্পল কটা ইনগ্রিডিয়েন্টস লাগবে, দেখে নিই কী কী লাগছে। আজকে আমাদের লাগছে চিল্ড দুধ, যেটাকে আগে ফুটিয়ে আমি চিল করে রেখেছি, তার সঙ্গে এক স্কুপ ভ্যানিলা আইসক্রিম, তার সঙ্গে যতটা ইচ্ছে আপনাদের ভালো লাগে সেই পরিমাণ চকলেট সিরাপ, এবং একটা ছোটো প্যাকেট ওরিও বিস্কিট। এই মিল্কশেকটা বানানোর জন্য ফার্স্টেই আমরা একটা ব্লেন্ডার নেব, সেখানে আমরা আমাদের চিল্ড মিল্কটা, তার সঙ্গে চকলেট সিরাপ, এক স্কুপ ভ্যানিলা আইসক্রিম আর ওরিও বিস্কিটগুলো ভেঙে ভেঙে ব্লেন্ডারে দিয়ে দেবো। এটাকে আমরা 1 থেকে 2 মিনিট ভালো করে ব্লেন্ড করব, যাতে আমাদের ওরিওগুলো বেশ ভালোভাবে মিল্কের সাথে অ্যামালগামেট হয়ে যায়। আমার শেক রেডি। আসুন এটাকে সুন্দর করে প্রেজেন্ট করার জন্য দুটো লং শেক গ্লাস নেব। এটার মধ্যে আমি ভেতরের এজটাকে ডেকোরেট করার জন্য চকলেট সিরাপভাবে এইভাবে ভেতরের দিকটা ড্রিপ করাবো। যেভাবে আমি গ্লাসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চকলেটটাকে ড্রিপ করছি, আপনারা এইভাবে জিনিসটাকে করে একটা সুন্দর ডিজাইন দিতে পারেন। আমাদের মিল্কশেক রেডি। চলুন এটাকে এবার পরিবেশন করার জন্য আমাদের ডেকোরেটেড লং গ্লাসটা নিলাম। এতে আপনি মিল্কশেকটা ঢেলে এর ওপরে আইদার আইসক্রিমের একটা স্কুপ দিয়ে চকো চিপস আর চকো সস দিতে পারেন, অর এলস আমার কাছে আমার একটুখানি হুইপ করা ক্রিম ছিল, সেই হুইপিং ক্রিমটা দিয়ে আমি ভালো করে সাজিয়ে এটার ওপরে একটা ওরিও বিস্কিটের পিস রাখলাম। এই রেডি আমার চকলেট ওরিও মিল্কশেক। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের বেশ ভালো লাগলো। এটা খুবই ইজি এবং বাচ্চাদের জন্য খুবই ফেভারিট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাজবাতি রান্নাঘরের সঙ্গে জুড়ে থাকুন, আমাদেরকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর আমাদের ভিডিও শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে থাকবেন।